যত প্রেসিডেন্ট আসছিলেন, তো তার মধ্যে সবচেয়ে রিচেস্ট প্রেসিডেন্ট হলেন আমাদের শিকর ভাই। Not only the money wise, উনি যেভাবে ওয়াইডলি পুরো এন্টায়ার কমিউনিটির সঙ্গে একটা উনি একটা সম্পর্ক আছে, রিলেশন আছে, তো সেই হিসাবে আমি বিশ্বাস করি আমাদের সবার থেকে আরই উনি ভালো করবেন আপনার জন্যে। তো এটাই আমার সবচেয়ে এক্সপেকটেশন। সুতরাং আমাদের আপনার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সুতরাং আমার ওই যে যেটা বললাম না, আমরা ডিপ পকেট, আমরা ফকির মনে ডিপ পকেট দেখলেই আমরা এর পিছনে অন্য বাকি সবাইকে বাদ দিয়ে ওনার পিছনে যাই। দেশ আমার এক্সপেকটেশন এই, আমার সব ধরনের আশীর্বাদ থাকলো, আপনার প্রতি দোয়াও থাকলো এবং প্রার্থনা থাকলো এভি। ইনশাআল্লাহ যখনই আপনি ডাকবেন, দেখবেন আর না ডাকলেও আপনি পাবেন, তো ডাকা লাগবে না, তো ডাকলে আরো বেশি পাবেন। দেখবো না, থ্যাংক ইউ শিবা ভাই, আমার একটু বেশি ভালোবাসেন বলে মনে হয় আমাকে একটু বেশি করে ফেলছেন। আমি সবসময় সহজ নর্মাল। আমি প্রথমে ধন্যবাদ জানাই নতুন ক্যাবিনেটকে, আমাদের শিপার ভাই প্রেসিডেন্ট এবং অন্যান্য ক্যাবিনেট যারা আছে সবাইকে, প্রেসিডেন্ট এবং অন্যান্য মেম্বার যারা আছে সবাইকে। আজকের এই জনাব শিপার চৌধুরীর নেতৃত্বে বাফলার এই ক্যাবিনেটকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আমি বিশ্বাস করি শিপার চৌধুরীর নেতৃত্বে যে ক্যাবিনেট, এটি আমাদেরকে একটি নতুন কিছু উপহার দেবে এবং বাফলার যে গতানুগতিক ধারা তা থেকে বেরিয়ে এসে আজকের যে সময়ের দাবি, সে সবাইকে নিয়ে বাফলাকে পুনর্গঠন, সেটা আমি বিশ্বাস করি শিপার চৌধুরী আমাদেরকে উপহার দিতে পারবেন। আমি শিপার চৌধুরী ওনার বক্তব্যে বলেছেন যে আমাদের বাফলার জন্য একটি অফিস অত্যন্ত জরুরি। আমি 100% সমর্থন জানাই। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাকে এসিওর করতে চাই, আপনারা যেটাই নির্ধারণ করেন না কেন, ফাইন্যান্সিয়ালি হোক আর যেভাবেই হোক, আমরা আপনাকে সমর্থন করব। আর দ্বিতীয়ত আমি আরেকটি প্রস্তাব আপনাদেরকে করতে চাই বাফলা কর্তৃপক্ষকে। আমরা এখানে 21শে ফেব্রুয়ারি নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছি। আমরা জানি এখানে অনেক সংগঠন আছে, বিভিন্নভাবে আমরা উদযাপন করি। বাফলা যেহেতু একটি ফেডারেশন এবং যার অনেকগুলো সংগঠন আছে যারা সবাই 21শে ফেব্রুয়ারি উদযাপন করে, আমি মনে করি যে বাফলা শুধুমাত্র যে বিজয় দিবস আর স্বাধীনতা দিবস না করে বাংলাদেশে যে তিনটি বড় দিবস আছে, তিনটাকেই সেলিব্রেট যদি করে, আমার মনে হয় কমিউনিটিতে একটা একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে। আমি একটা সময়ের দাবি, সবাই চায় যে বাফলা একটা নেতৃত্ব এগিয়ে আসুক, বাফলা একটা উদ্যোগ নিক যে 21শে ফেব্রুয়ারি আমরা, কেন আপনারা ভয়ের কিছু নেই, আমরা তো অ্যাটলিস্ট 22টা অর্গানাইজেশন তো আপনাদের সাথে আছে যেগুলো রেজিস্টার্ড আপনাদের সাথে, এবং আরও অনেকেই আছে আসতে চায়, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন অনেকে আসতে পারবে। আমি একটা কথা স্মরণ করতে চাই, গত ইফতার মাহফিলের প্রোগ্রামে আমাদের শ্রদ্ধেয় মেজর অমর হুদা বলেছেন, কর্নেল হুদা বলেছেন যে বাফলাকে ধ্বংস করার জন্য হোক আর যেভাবে অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছেন আর বিভিন্ন সংগঠন দাঁড় করানোর চেষ্টা করেছেন, কিন্তু ওনার চেষ্টা করে সফল হন নাই, যেহেতু বাফলা অত্যন্ত জনপ্রিয় এবং বাফলা অলরেডি এই বাংলাদেশি কমিউনিটি লস এঞ্জেলেসে একটি অবস্থান তৈরি করে নিয়েছে। তা আমি সেটাকে ভিন্নভাবে না দেখে আমি শুধু এটাই বলবো, চেষ্টা করতে বাধা নাই কিন্তু বাফলার মতো কিছু করা সম্ভব না, এটা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। আপনারা সবাই চলে আসুন বাফলার সাথে, এবং আমি জানি অনেক মতবিরোধ থাকতে পারে নেতৃত্ব নিয়ে অথবা অন্য কোনো কারণে, পার্সোনাল সব কিছু ভুলে বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় এইসব জিনিস ভুলে এবং বাফলার নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র যারা আসেন নাই তাদেরকে না, আমি বলবো যারা আসতে চাচ্ছেন তাদেরকে সুযোগ করে দিন আপনারা, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার নাম কবির চৌধুরী, আপনারা 90% লোক আমাকে চিনেন না। আমি অনেকদিন আগে শহীদুল্লাহ সাহেবের সাথে বেঙ্গল আর্টিস্ট গ্রুপে, অনেকদিন আগে ইনভলভ ছিলাম সোশ্যালি, তারপরে আমি মিসিং ইন অ্যাকশন ফর লং টাইম, আই এম টোটালি আনফ্যামিলিয়ার উইথ বাফলা, আই এম অলসো ডিফিশিয়েন্ট ইন মেকিং এ কন্ট্রিবিউশন আই প্লেজড, উইচ you should, with my apologies, consider that it's pretty secure for Bafla. That donation will be honored. That's a $100 donation. That's money in the bank. With my apologies, I'm a little ashamed. Judy, I'm a hasty. So I'm here to give you a chance to go to China. I don't want to discuss my ideas in after cuff. I'm going to submit my ideas to Shipar Bhai, who's my leader in Torongo. I'm a somewhat active member in Torongo. I'm Thousand Oaks Sasaki. Some of you probably are familiar with my plastic
in the opinion of some atheist, Jyotirgami atheist na, writings in the Babu Bhai Google group. In a discussion. With all the apologies, due apologies to the very observant Islamists, shall we say, if you pardon my term, or any other folks. I'm just putting it to Chaije. I mean, you know, if I have sounded rude at times, I was trying to respond to some. আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বনভোজনের আয়োজন গ্রিফিথ পার্কে সময় বেলা 11টা থেকে 7টা পর্যন্ত। এই পিকনিকে বাচ্চাদের ইভেন্ট থাকবে এবং আপনারা সবাই আমন্ত্রিত এবং সবাই আসবে। বিভিন্ন কারণে মনে ক্ষুব্ধ হয়ে বা কোনো রিজনে বা ব্যর্থতার কারণে বাসা থেকে একটু দুই স্টেপ সরে যেছিলেন, আবার ব্যাক করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্যাবিনেট থেকে এবং ইসি মেম্বার আমরা যারা আছি সবার পক্ষ থেকে ধন্যবাদ। সম্মানিত বড় ভাই সভাপতি, যারা ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, পাবলিক রিলেশন অ্যান্ড ফাইন্যান্স সেক্রেটারি, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত অভিনন্দন এবং বাফলার, আশা করি বাফলার ফ্লেকাররা সম্মানিতভাবে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশাই ব্যক্ত করছি। আমি দুই একটা পয়েন্ট আমি বিভিন্ন বক্তার কাছ থেকে আমি নোট করেছিলাম। প্রথমে ধন্যবাদ জানাই, না মহামারী খুব বড় হবে না, প্রথমে ধন্যবাদ জানাই শিবা ভাইকে যে ফোর কোর্স লাঞ্চ আমাদেরকে খাওয়ানোর জন্য। তো করিয়াছি ভরি ভোজন কেমনে করি অপ্রিয় কথা তো সমালোচনা করা যাবে না, সেই সাথে একটা কলম উপহার পেয়েছি। দ্বিতীয়ত ধন্যবাদ জানাই আপনার অফিস সম্পর্কে একটা ইয়ে থাকার জন্য, উদ্যোগ নেওয়ার জন্য, এবং আশা করি এটা শিগগিরই আমরা সামহাও এটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবো। নিউ জেনারেশনের ইনভলভমেন্ট নিয়ে অনেক পক্ষেই অনেক কিছু বলে গেছেন, আমার মনে হয় এখানে আমরা একটা সুযোগ নিতে পারি, যেহেতু জামাল সত্য হারবার থেকে ফেরত এবং ভেরি ইয়াং জেনারেশন, হি মাইট হ্যাভ মোর অ্যাপিল টু দ্য জেনারেশন গ্রোয়িং আপ হিয়ার। আমরা যদি তাকে স্পিকার করে কোন একদিন আমাদের ইয়াং জেনারেশনদেরকে এখানে কোন এক জায়গায় বসাতে পারি, আমরা প্যারেন্টসরা পিছনে বসে শুনলাম, জামাল বললো বা অন্য যারা আছে তারা বললো এবং বাচ্চারা আগে কি শুনলো, সেটা একটা উদ্যোগ হতে পারে। এবং অনেক বক্তৃ বলে গেছেন যে বাফলা মনে হচ্ছে এক্সক্লুসিভ বা বাফলা কাউকে হয়তো আসতে দিচ্ছে না, যেটা কুতুবি একটা কথা বলে গেছেন যে বাফলা নেভার ডিসকারেজ এনিওয়ান টু পার্টিসিপেট ইন দ্য প্যারেড, কিন্তু কিছু কিছু লোক মনে করে আসলে বাফলা মনে হয় কোনো কিছুতেই আসতে দেয় না, যে কোনো জেনারেশন যে কোনো অর্গানাইজেশনে কিছু রোলস থাকে সেটা ডিসিপ্লিন করার জন্য। তো বাফলার ইসি হিসেবে যারা আসবেন তাদেরকে অবশ্যই কিছু রোলস মেনে চলতে হবে, মেনে নিয়ে আসতে হবে। তো আমরা যারা ওই রুলসকে মানতে চাই না বা আমার মতো করে পেতে চাই না, তখনই আমরা সরে যাই, বিগড়ে যাই, বাফলার সম্পর্কে নানাবিধ কথা বলি, সেটা বাফলার জন্য উপকারী। বাট আমার অনুরোধ থাকবে আপনার সত্য কথাটা বলেন, বাফলায় ঢুকতে পারেন না এটা ঠিক না, বরং আপনারা আসতে চান নাই। 2010 সালে আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি, আমি মাছের ডালা নিয়ে বসেছিলাম, আপনাদের কয়েকজনের সহযোগিতায় সেখানে কনের হুদা আছেন, নজর হামিদ আছেন, ডেনিতেও আছেন, কই আমরা তো কোনো সাড়া পাইনি, জাস্ট আমরা ওয়েট করছিলাম যে ইউ জাস্ট ব্রিং ইয়ার অ্যাপ্লিকেশন উইথ ফোন এক্স। আমরা তিনটা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম, দুর্ভাগ্যজনক হলে সত্য এই তিনটা অ্যাপ্লিকেশনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন আমাদের একজন সিঁড়ির অর্ধেক উঠে দাঁড়িয়ে এখানে বসে আছে যে সে উপরে আসবে না, আমাদের একজনকে নিয়ে সেই তিন নম্বরটা অ্যাপ্লিকেশনটা নিয়ে আসতে হয়েছিল। এই হচ্ছে আমরা যারা বদনাম করি বাফলা সম্পর্কে, বাফলা ইজ ভেরি এক্সক্লুসিভ, তাদের এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো আমি আশা করি যে উই মাস্ট গ্রো এজ উই গো, আমরা আস্তে আস্তে শিখবো, আমাদেরও ক্রান্তি আছে, কিন্তু সমালোচনা যারা করেন প্লিজ মানে কনস্ট্রাকটিভ ওয়েতে করেন। আমরা বাফলা অবশ্যই কোনদিন সমালোচকের নিন্দা করিনি যে আপনারা সমালোচনা করেছেন কেন,
এটা কোনোদিন বাফলা বলেনি, কারণ বাফলা আস্তে আস্তে নিজেদেরকে আরও কীভাবে মানে প্রো কমিউনিটি করা যায় সেটাই আমরা চিন্তা করতেছি এবং সেইভাবেই আমরা আগে যেতেছি। আরেকটা কথা, বাফলার কিন্তু বিভিন্ন বদনাম দেওয়া হয় যে বাফলা এই ধরনের লোকজনকে বা এই ধরনের লোকজনের পারপাস সার্ভ করে, যেটা অনেক আমাদেরকে বলা হয় আমরা মুক্তিযুদ্ধ বিরোধী এই সমস্ত। কিন্তু যারা বলেন এবং যে প্রেক্ষাপটে বলেন সেই বক্তাদেরই যারা আমাদের মিন্তু তারাই থেকে কিন্তু ওই সংগঠনগুলোর প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করে, তারা বক্তৃতা দেন, তারা আপ্যায়ন গ্রহণ করে, এবং আবার যখন বাফলা তারা আসে আমাদেরকে তাদের মানে বাফলাকে লজ্জাপতি গাছের মতো মনে করেন যে বাফলা এটা হয়ে গেছে, বাফলা এই হয়ে গেছে। তো আমার অনুরোধ থাকবে আপনারা যেটা বলেন সেটা মন থেকে বলেন, কিন্তু যেটাকে নিষেধ করেন সেটা মন থেকে নিষেধ করেন। আপনারা যাবেন প্রচুর কলা খাবেন আলহামদুলিল্লাহ, পয়সা লাগবে নাউজুবিল্লাহ, বাফলা আসতে নিয়মকানুন মানতে হবে সেখানে নাউজুবিল্লাহ হয়ে যাবে, কিন্তু ওই সংগঠনের ওইখানে ইফতার খাবেন, পিকনিক খাবেন, দোয়া দরুদ পড়বেন, সবই ঠিক আছে। তো প্লিজ আমরা যারা বাফলার সম্পর্কে কথা বলি অবশ্যই বাফলা সমাজরা দাবি রাখে এবং সেখান থেকে বাফলা শিখতে চায়, কিন্তু আপনাদের যে কথাগুলো আপনারা যেন ব্যালেন্স রেখে কথাগুলো বলেন, আপনারা যা করেন যা বলেন সকলে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। আর কুতুবী একটা কথা বলে গেছেন যে বাফলার অর্গানাইজেশনের সংখ্যা কমে যাচ্ছে, সেটা ঠিক। বাফলার 2007 আজকে এলএতে অর্গানাইজের সংখ্যা ছিল অনেক অনেকগুলোই, এখন যে অর্গানাইজেশনগুলো আছে অনেকগুলোই কিন্তু ইনঅ্যাক্টিভ। কোনো কোনো অর্গানাইজেশনের প্রেসিডেন্ট লাস্ট 15 ইয়ার্স সেম প্রেসিডেন্ট সেম জেনারেল সেক্রেটারি, দেয়ার ইজ নো প্রোগ্রাম ফর লাস্ট 10 ইয়ার্স প্রবাবলি। ওইখানে তো এখানে অর্গানাইজেশন যদি অ্যাক্টিভ না হয় তাহলে বাফলাতে তো আসার সুযোগ কমে, কারণ বাফলার এখানে একটা প্রি কন্ডিশন হচ্ছে দ্য অর্গানাইজেশন মাস্ট বি অ্যাক্টিভ। তো এখানে আমরা কীভাবে হ্যাঁ কিছু অর্গানাইজেশন হয়তো আসতে পারতেছে না বিভিন্ন কারণে, আমরা কীভাবে এইগুলোকে ইনক্লুড করা যায় সে চিন্তা করতে পারি। আর বিভিন্ন ইন্ডিভিজুয়াল যারা বাফলাতে অর্গানাইজেশন হিসাবে আসতে পারতেছেন না, দেয়ার ইজ এ ওয়ে বাফলা ক্যান অ্যাকোমোডেট দেম, দেয়ার ইজ এ বোর্ড অফ ট্রাস্টি, দেয়ার ইজ এ অ্যাডভাইজারি কাউন্সিল, ওইখানে তো মানে কোনো বাধা নিষেধ নাই এবং আমরা সবাইকে সম্মান করে এখানে আনতে চাই। তো আমরা আশা করবো বাফলার নেগেটিভ দিকগুলোকে আমরা যারা তুলে ধরি পজিটিভ দিকগুলোকে তুলে ধরবো, কেন আমরা সবাই মিলে বাফলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যেটা শিবা চৌধুরী তার স্লোগানে বলেন যে স্লোগানটা হচ্ছে এইভাবে যে আমরা উইল গ্রো বেটার টুগেদার অ্যান্ড স্ট্রঙ্গার। তো আমরা সেই আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সম্মানিত ডিসি মেম্বার, প্রথমত ধন্যবাদ জানাচ্ছি নতুন ক্যাবিনেট মেম্বারদেরকে। আমার কাছে খুব ভালো লাগছে, 7 জনের মধ্যে 4-5 জন খুবই ইনোসেন্ট ফেস এবং তারা খুবই ইনোসেন্ট, ব্যক্তিগতভাবে আমি জানি যাদেরকে, তারা খুবই ইনোসেন্ট। আমি চ্যানেল একটি মিডিয়া পার্টনার করেছিলাম, চ্যানেলের যার মাধ্যমে চ্যানেল একটি মিডিয়া পার্টনার বাফলাতে হয়েছিল সে ভদ্রলোক আশ্রয় গ্রহণ ফোকর আজকে বর্তমানে আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এফডিএস হিসাবে, যার জন্য চ্যানেলের খোকনকে আমি কংগ্রেচুলেশন জানিয়ে দিয়েছি বাফলার মাধ্যমে। এবং আরেকটা জিনিস না বললে আমি যেহেতু বাফলাতে 2007 থেকে আসি, সব আপনাদের সবাইকে হেল্প করতেছি বৈশাখ মেলার পক্ষ থেকে, আমাদের বৈশাখ মেলার প্রোগ্রাম 7 সেপ্টেম্বর এটা আসতেছে, আশা করি আপনারা সবাই সবাই আশা করি যেভাবে আগে সাহায্য করে আসতেছেন এবার একটু বেশি বেশি করে সাহায্য করবেন। কারণ হইল আমাদের যে গ্র্যান্ড স্পন্সরগুলি আমরা আগে পাইতাম এগুলো কিন্তু বৈশাখ মেলা ক্রিয়েট করছি আমি, ওইটা কিন্তু আস্তে আস্তে বাফলাতে চলে আসছে, আপনারা খেয়াল করে দেখেন কিন্তু যেটা আমাদের মেইন গোল বৈশাখী মেলা, যেটা থেকে মানুষ মিস করে প্রতি বছর, গত বছর করতে পারি ফান্ডের জন্য, যাতে এইবার আমরা করতে পারি আপনারা সবাই সাহায্য করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। এবং উইদিন নেক্সট উইকের ভিতরে আপনারা সবাই
আশা করি আপনাদের কলমটা তো আজকে দিছে, আমি খুব খুশি হয়েছি সেভাবে কলম দিছে, কলমটা প্রথম চেকটা আজকে আমাদের কনে ভুদা ভাই লেখছে, থ্যাংক ইউ কনে ভুদা ভাই আপনাকে অভিষেক মাল্লা একটা চেক লেখার জন্য, এবং সবাই করবেন, অনেক অনেক ধন্যবাদ। আসলে বাংলাকে যে সবাই কতটুকু ভালোবাসে এখান থেকেই বোঝা যায়, এবং অনেকে আজকে যদি বাফলার মিটিং না হয় অন্য কিছু হতো আমার হয়তো আসা সম্ভব হতো না আরকি। গত 28 ঘন্টাতে মনে হয় 4 ঘন্টা ঘুম আসছে, আমার এক ফ্রেন্ড বাংলাদেশ থেকে আসছে তাকে আমি টেক কেয়ার করতেছি। তারপরেও বাফলা যেহেতু কমিটমেন্ট সেভাবে বললাম একটা দিকে যে না আসলেই হয় কিনা, তো উনি বললেন যে আসতেই হবে। এনিওয়ে যে জিনিসটা আসলে ব্যাপারটা কি, আমি প্রথমে এই ক্যাবিনেটকে স্বাগত জানাচ্ছি, তারা অবশ্যই ভালো করবেন, ভালো করবেন এই কারণে আমি মনে করি আমার চেয়ে কঠিন জব ছিল প্রথম প্রেসিডেন্ট ডক্টর হাশেম ভাইয়ের, তার চেয়ে আমার জবটা কিছুটা ইজি হয়ে গেছে কারণ তারা অলরেডি আগে কিছু জব করেছে। তারপরে আমার পরে জসীম ভাই, মানিক ভাই, যারা যারা আসছে তাদের কাজগুলো ইজি হয়েছে, যেহেতু এই বাফলার বর্তমান ক্যাবিনেটের সাথে আমরা আগের 5-6টা ক্যাবিনেট আমরা জড়িত আছি এবং বর্তমান ক্যাবিনেট। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি বাফলার এই বর্তমান ক্যাবিনেট এবং বর্তমান ক্যাবিনেটের নেতৃত্বে শিফার ভাই নো ডাউট ওয়ান্ডারফুল প্রেসিডেন্ট, আগের সব প্রেসিডেন্টের মতোই উনি এবং তার চেয়ে বেশি ভালো করবেন এই প্রত্যাশা আছে। সব প্রেসিডেন্টের ব্যাপারে আমরা সেই কথাটা বলি, এই কথাটা প্রথম মিটিংয়ে সবাই বলি, কিন্তু আমরা আপনাদেরকে পথ দেখাতে পারি ক্যাবিনেটকে, কিন্তু পথটা কিন্তু আপনাদেরকে হাঁটতে হবে, এবং সেই দায় দায়িত্বটা প্রেসিডেন্ট হলো একটা সংগঠনের মাথা, সেক্রেটারি প্যাড, অর্গানাইজিং সেক্রেটারি পা, আপনার এই স্ট্রাকচারে কিন্তু আপনাদের চলতে হবে আর কি। এই স্ট্রাকচারে যদি না চলেন, চেইন অফ কমান্ড যদি না থাকে, তাহলে কিন্তু সংগঠনের মানে ওদের বিকাশ ততটা হবে না। আমি যে জিনিসটা মনে করি যে বাফলার সবচেয়ে কোন ক্রাইসিস মোমেন্ট যেটা আমি মনে করি, বাফলার থেকে যারা দূরে সরে গেছে মান অভিমানে তাদেরকে নিয়ে আসা। এখন বাফলা হলো একটা ফেডারেশন, এই ফেডারেশন থেকে ফেডারেশনের ভূমিকা যাতে কখনো সংগঠনের মতো না হয়, বাপের ভূমিকা যাতে কখনো ছেলের মতো না হয়। তো যারা বাফলার আজকে বিরোধিতা করেন তারা বাফলার 80% লোক একটা বাফলা ছিল, এখন মান অভিমানে কেউ হয়তো বিভিন্ন সময় বিভিন্ন পদে প্রতিযোগিতা করে হেরে গেছেন, ক্ষোভ অথবা কোনো জায়গায় তাদেরই পায়নি। আমার মনে হয় যে আমরা তাদেরকে আবার লাস্টবারের মতো তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে ভিতরে নিয়ে আসা। এবং বিরোধিতা বলে কিন্তু পৃথিবীতে কিছু নাই, একজন লোককে যে বিরোধিতা করে তাকে ভিতরে নিয়ে আসে যদি দায়িত্ব দেওয়া যায়, এবং সেই দায়িত্বটাকে মনিটরিং করতে হবে। ক্যাবিনেটের বর্তমান ক্যাবিনেটের দায়িত্ব হলো, কাজ হলো যে বাইরের যারা আছেন, বাফলার সুন্দর একটা সংবিধান আছে সেটাকে দল মত নির্বিশেষে সেটাকে বাস্তবায়ন করা, এবং এই বাস্তবায়নটা ক্যাবিনেট এবং ইসি করবে। তো আজকে আমি অনেকগুলো নিউ ফেস দেখেছি, মেজর কুতুবির থেকে শুরু করে আরো কয়েকজন ভাই আছেন, আমাদের আহমেদ কবির, মেজর কুতুবি ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাক্টিভ জিএস বাংলাদেশ, এরকম জিএস ভবিষ্যতে মেজর কুতুবির থেকে শুরু করে ডক্টর শাহ আলম, অনেকগুলো জিএস বাংলা পেয়েছেন। তো আশা করি আমাদের এই বাফলার বিরুদ্ধে আমরা, আমি আমি খুব কষ্ট লাগে যে আমি যদি বাফলাকে সার্ভ করি সেই বাফলার বিরুদ্ধে কখনো আমার কথা বলা উচিত না আর কি। আমি চেষ্টা করি সেখানে বাফলাকে যতভাবেই হোক প্রোটেক্ট করা, কিন্তু কথা হলো যারা বাফলার কর্ণধার আমরা আছি তাদেরও এই জিনিসটা দেখা দরকার যে সাধারণ মানুষের থেকে যাতে আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই, সবসময় যাতে ফেডারেশনের ভূমিকা রাখতে পারি, কোনো ব্যক্তি স্বার্থ যাতে এখানে না থাকে, ব্যক্তি ইগো। আমি খুব রিকোয়েস্ট করব যে বর্তমান ক্যাবিনেটকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি মনে করি এরা গুড এনাফ টু রান দ্য ক্যাবিনেট। আমরা তাদেরকে সব কোনো ব্যাপারে ইম্পোজ না করা যে ডু দিস ওয়ান ডু দিস ওয়ান, সো তাদেরকে তাদের মধ্যে চলতে দাও, তারা যদি আমাদের কাছে কোনো হেল্প চায়
আমরা অবশ্যই হেল্প করব, কিন্তু তাদেরকে এটাও বলতে চলবে না যে বাফলার কতগুলো স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডগুলো তাদেরকে মেনটেন করতে হবে। আমার যেমন টার্গেট ছিল ডক্টর হাশিম ভাই যেভাবে বাফলার স্ট্যান্ডার্ডটা ডক্টর হাশিম মেজর কুতুবির সময় যে বাফলার স্ট্যান্ডার্ডটা ছিল, মাই টার্গেট ওয়াজ বেটার দেন, তাদের চেয়ে ভালো করা। তো আশা করি বর্তমানে এই ক্যাবিনেট আমাদের আগের ক্যাবিনেটগুলোর চেয়ে 5 টাইমস ভালো করা উচিত, এই প্রত্যাশা আছে এবং আমার বিশ্বাস এই ক্যাবিনেট করবে, এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং আমাদেরকে রেকগনাইজ করার জন্য। আমরা এখানে কয়েকজন কাজ করি বা মিডিয়াতে, আমাদের সবসময়ই বাফলার প্রতি সহযোগিতা ছিল, বিশেষ করে আমার এবং আরেকজন আছে কত ভাইস প্রেসিডেন্ট ছিল বাফলারই একজন সে। সুতরাং আমি এর বাইরে থেকে নিরপেক্ষভাবে সবসময় কাজ করে যাওয়ার চেষ্টা করেছি এবং করবো, এবং বিশেষ করে শিপার ভাইয়ের নেতৃত্বে আশা করি এটা একটা মাইলস্টোন হবে, সেটা মানে আমার শুভকামনা। এবং ওনার যে সাংগঠনিক দক্ষতা আছে আমরা আগেও দেখেছি এবং দেখেই আসছি, সবচেয়ে মানে ভেরি রিচ থট। তো সেটা যদি আমাদের এই সবার মাধ্যমে উনি ছড়িয়ে দিতে পারেন, তাহলে আমরা আশা করবো যে এই বাফলা এটা এই বছরটা একটা মাইলস্টোন হয়ে থাকবে। এবং মানে আই উইশ দ্যাম অল দ্য সাকসেস অ্যান্ড লাক। থ্যাংক ইউ। আমি আসলে এখানে কোনো কথা বলতে চাই না, কারণ আমি কথা বললে পরে আগুন ধরে যায় বলে, আমি কথা বললে পরে সবাই মনে করে যে ইনি আঙ্গুল দিচ্ছেন। আসলে এই অ্যাকসেপ্টেন্সটা কম আছে সেটাই আর কি, কারণ যারা এই সমস্ত সহনশীলতা বা ধৈর্য নেই যাদের কথা শোনার বা সমালোচনা করার, তাদের যদি আপনারা নির্ণয় করেন দেখবেন যে তারা এই শহরে ইউনিফিকেশনই করতে পারেনি, তারাই এই সমস্ত ডাবল স্ট্যান্ডার্ড এবং হিপোক্রেটিক কথাবার্তা বলে। তো আমি এই সম্পর্কে যাবো না, আমি যেটা বলতে চাই যে শিকর ভাই বলেছিলেন যে পাস্ট ফরগেট ইট, we can't forget the past but we can forgive, so that's how we have to start it. And baflar bapare baflar shobai bollen je protibari je 5-6 bar hoyeche, 5-6 bar kintu sob shomoy kintu ekakta cabinet ekak bhabe porichalona korechen, kintu principle kintu ektai. To she principle onujayi jodi amra choli, jemon apne banking bolen, এই সমস্ত যদি প্রপার ওয়েতে চলে তাহলে কিন্তু কেউ কোনো সমালোচনা করে না এবং কেউ কোনো কিছু করেনি, কিন্তু সিস্টেম ইউজ না করার জন্য মানুষজনে কথা বলে, এই কথা বলার সুযোগ যেন বাফলা না দেয়। আর আমার সবচেয়ে একটা খায়েস ছিল যে বাফলার ব্যারিকেডটা হাতি আনা, আশা করি ওনারা হাতি নিয়ে আসবে। General Secretary, I know that, we know that, and we have a lot of hope for that. And the other members of the cabinet, we don't know. But one of the good things is that these young, new faces in the cabinet, they bring in new ideas. If you don't let them bring their ideas because they are new or junior or whatever, then you really didn't achieve anything by bringing them in. So you have to give them their voice and listen to them for new ideas. Point number one. Number two, আমি কথা বলার ভার যে কথাগুলো বলেছেন এটা আমার খুব নিজের কথা, তবে বলছিলাম আমি স্পেসিফিক করে স্পেশালি আমাদের কমিউনিটি আউট কিছু বেশি না হবে স্পেসিফিক। Let's target those individuals who have actually been actively working against BAFTA. They have complaints. Let's have a special meeting to invite those people and do a dialogue with them. All right? Okay, so raise your point and let us talk and nip it in the bud. And let's come to a conclusion. So really do that. That's it, basically. There are some, so that then the third point is something that I have said many times before, maybe I have to do it myself,
আমি বলেছি বাফলার ওয়ান অফ দ্য বিগেস্ট উইকনেস হ্যাজ বিন যে আমাদের নিজেদের কোনো ভয়েস নাই। ইফ ইউ আস্ক দ্য কমিউনিটি কমিউনিটি পিপল জাস্ট আন ইনভলভ কমিউনিটি পিপল বাফলার সম্বন্ধে তাদের যে ইম্প্রেশন দে হ্যাভ গটেন only from the voice of one devil who is, you know what I'm talking about, that, I don't know, Bangla TV news or something, that guy, and the other guy who spoke here today. Because of the loud voice on the YouTube, that is the only information that they have. Talk to the people, they all have. We have, and the only reason they do not know the other side is because we never speak. So last year, we started, barely started a community newsletter. We have to improve upon that, but my suggestion was that we do one monthly YouTube broadcast of the Buffalo Bulletin. Okay? Maybe just 10 minutes. Let us work on producing maybe a dozen such ones, really professionally, Jahan, Udar Jahangir. We produce about a dozen bulletins on YouTube in about a month's time, and then we start releasing them one by one. Let's do it for one. One monthly bulletin on YouTube, only positive, so that people now hear us from our voice. So this is my second point. Third and final point that I want to make is that we really need to review our constitution in areas of membership. There are many points that we have added by regulatory or through constitutional amendment, which are by themselves, they're genuine, they're very good. But the result is that causes members to step back. For example, Babo. Babo is now GA. As soon as you reduce an executive member to GA, that is Bihaku effect. Right? It's true. Because I know that I cannot, I know that I don't want to come to executive meetings because I can't talk. My voice is not to be heard. So what we have to do is we have to review those clauses which are by, genuine by themselves. I'm not questioning that they are not genuine. But we have to review it. Those that reduce our membership, because our objective should be the other way. We have to increase our membership. And so, in this particular example, if a particular organization, like BAWA, active membership, like DCI, Hibria, whatever, we have to then look, well, why didn't they participate? And we have to look into it before the parade, that they are not going to come, or they didn't, if they did not come, then let's talk and find out what would we as Bangla do to make sure that they do come in next time or something like that. So, in other words, the point I'm going to make is that let us look into those clauses in the Constitution that tend to reduce the membership. All right? And congratulations. I'm sure we have a lot of hope in this new cabinet, very energetic cabinet, and I'm sure we'll have a much better idea. উপস্থিত সম্মানিত নতুন বাফলা কমিটি, সম্মানিত মুরব্বী এবং বাফলা কমিটি মেম্বার্স, আমার বলাটা হচ্ছে যে বাফলা আমরা অনেকদিন ধরে দেখছি এবং এইটা সবচেয়ে বেশি ভাল লাগছিল হাসিম ভাই যখন বাফলার গিয়েছিল, আমার কাছে খুব ভাল লাগছিল। তারপরে আমাদের একটু লোয়ার ডেট হয়েছে বাফলার কমিটি এবং অনুষ্ঠান অন্য কিছু যা কিছু আমরা দেখছি, তো আমার আপনাদের কাছে শুধু আরেকটি অনুরোধ, আপনারা দল মত নির্বিশেষে ছোটখাটো স্বার্থ বাদ দিয়ে যদি আপনারা আমাদের এই বাংলাদেশ কমিটি সম্পর্কে আমাদেরকে আরো ভালো কিছু দিতে চান, আপনারা দল মত নির্বিশেষে সব কিছু স্বার্থ ত্যাগ করে আমাদেরকে সুন্দরভাবে সুন্দর একটা কমিউনিটি হিসাবে উপস্থিত এবং মানুষের কাছে তুলে ধরার জন্য সাহায্য করবেন, এবং আমরা যাতে আপনাদের থেকে ভালো কিছু শিখতে পারি এবং দেখতে পারি এবং উপভোগ করতে পারি, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো।
থ্যাংক ইউ আমাকে কিছু বলার জন্য। ধন্যবাদ নাসির ভাই, আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, শুধু আমরা কিছু দিতে পারবো এই আশা থাকলে চলবে না, উই নিড ইওর হ্যান্ড, উই নিড দ্য কমিউনিটি, অল আদার হ্যান্ড অলসো কাম টু আস, থ্যাংক ইউ।